মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। আকবর বিরবল, মন্ত্রী, আজ যা বিরিয়ানি খেলাম না, খাসা খাসা মুখে একেবারে লেগে আছে। দেখি আরে বাদশাহি বিরিয়ানি, মোগল সাম্রাজ্যের মোগলাই বিরিয়ানি বলে কথা। জব তক রহেগা মোগলাই বিরিয়ানি, বাদশা আকবরের হবে না হয় রানি। এই যা, কি বললাম? ও, তা যা বলেছ মন্ত্রী। এই গেল 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 গেল। কি হলো কি হলো কি হলো কি হলো? জি হুজুর, সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ? সে কি, কোথায়, এই কেন, কি, কার? আগে নবাব আপনার সর্বনাশ? আমার? ওহে বিরিয়ানি, ইয়ে নামারে মন্ত্রী, ও বলি কি? তবে আর বলছি কি, কিছুই তো বলনি, খালি শেষই এই যাচ্ছ সর্বনাশ সর্বনাশ বলে। আগে বলো সর্বনাশটা কি হলো, তবে তো আমার দুপুরের এই অসাধারণ বিরিয়ানির ঘুম নষ্ট যখন তুমি করেছ, তখন কিন্তু সর্বনাশ হতেই হবে। যদি তা না হয় তাহলে তোমার সর্বনাশ ঘটবে। বেশ 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 বেশ, তাহলে দেখা যাক কার সর্বনাশ হয়, নবাবের নাকি চড়ে। আর সর্বনাশ জারি হবে মন্ত্রী, তুমিও সাজা পাবে। আবার আমি কেন, কি করলাম আমি? চুপ, আহম্মক, বাজে বকে বকে সময় নষ্ট করছো তুমি, চর। তুমি বলো। আমি আড়াল থেকে শুনে এলাম, ওই যে তুর্কি রাজা আছে না, উনি বলছেন দিল্লি আক্রমণ করবেন। এত বড় কথা, বাদশা আকবরের দিল্লি আক্রমণ? তুমি জানো আমার সৈন্য সংখ্যা কত? দারুণ শক্তিশালী মন্ত্রী, তুমি জানো আমার সৈন্য সংখ্যা কত? জানি জানি, যাহা পানা জানি, কিন্তু তারা তো দিনে দিনে বিরিয়ানি কাবাব খাচ্ছে, আরে পেটুকের মতন ঘুমাচ্ছে। তাহলে তো শুনছি সর্বনাশ মন্ত্রী, কিন্তু স্যার তুর্কির রাজা চায় কি, আক্রমণ করবে কেন? আমি শুনলাম যে তুর্কির রাজা আপনার সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিসটি নিয়ে যাবেন। সে কি মন্ত্রী, এখনই যা আছে সোনা দানা মনি মুক্তা, ঢেকে পেলো ঢেকে পেলো ঢেকে পেলো, সরিয়ে ফেলো সব। সে তো তুর্কি রাজার কাছেও আছে, সে আর নতুন কি? তো ঠিকই তো ঠিকই তো, তবে কি? তবে যাহা পানা, বাদশার বাগানের আম নয় তো? হ্যাঁ, পেরে ফেলো পেরে ফেলো পেরে ফেলো মন্ত্রী, সব আম পেরে ফেলো, বাগান একেবারে সাফ করে দাও। জি হুজুর। এই তো, তুমি বলেছিলে না আমার রাজ্যের বিরিয়ানি সেরা, এই বিরিয়ানির সব হাড়ি সরিয়ে ফেলো সরিয়ে ফেলো, দরকার হলে খেয়ে ফেলো। আপনারা কি একটু থেমে আমার কথাটা শুনবেন? তুমি আবার এর মাঝে নাকে কাটছো কেন চর? আমি জানি মূল্যবান জিনিসটি কি, সেটাই বলতে চাইছি। তাহলে উজবুকের মতো দাঁড়িয়ে কেন, বলো না। তা আপনি একটু থামুন না মন্ত্রী, তুমি একটু থামো না। আমি চুপিসারে এও শুনেছি তুর্কির রাজা দিল্লির বাদশার সবচেয়ে মূল্যবান জিনিস বীরবলকে নিয়ে যাবে। সে কি, কেন? তিনি বলছেন দিল্লির নবাবের রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বীরবলকে তিনি নিয়ে যাবেন, যাতে বাদশা আকবর আর বুদ্ধি না পায়। কি হয়েছে জাহা পানা? বীরবল বীরবল বীরবল, তুর্কির রাজা আক্রমণ করবে। সে কি, কেন জাহা পানা? কারণ তিনি তোমায় চায়, বলেছে দিল্লির সবচেয়ে বুদ্ধিমান মানুষ মানে বীর
বিরবল মানে তোমায় নিয়ে যাবে, নইলে সে আক্রমণ করবে দিল্লিতে। সে কি জাহাপনা? তবে আর বলছি কি, তুমি নাকি আমার শক্তি, তুমি নাকি আমার বুদ্ধি, তোমায় ছাড়া নাকি আমার বুদ্ধি থাকতো না। তাহলে কেন এত সৈন্য সামন্ত পুষছি? আমি তো কিছুই জানি না। এদিকে যুদ্ধ হলে তো ক্ষতি, একে তো আমার সৈন্যগুলো খেয়ে খেয়েই মোটা মোটা হয়েছে, তারপর যদি তোমাকেও নিয়ে যায় তবে আমার কি হবে? জাহাপনা, আপনি শান্ত হন, আমি আপনাকে ছেড়ে যাব না। তবে যে গোটা রাজ্যের সর্বনাশ। জানাব, কিচ্ছুটি হবে না, তার একটা চমৎকার উপায় আছে। তাই বুঝি? আপনি একটা ফরমান পাঠান তুর্কির রাজাকে, তাতে লিখবেন, তাহলে তুমি কিচ্ছু চিন্তা করবেন না জাহাপনা, আপনাকে যতটুকু বললুম আপনি ঠিক ততটুকু করুন। তবে তাই হোক। সকলে শোনো, দিল্লির সম্রাট আগে থাকতেই ভয় পেয়ে বলছে, বীরবল যে ভান্ডার থেকে বুদ্ধি নেয় সেই ভান্ডার আমায় দিতে রাজি হয়েছে, বদলে আমি যেন যুদ্ধ না করি। দূত, খবর পাঠাও দিল্লিতে, তুর্কি রাজ রাজি এই শর্তে। তাহলে তো একটু বুদ্ধি পাঠাতে হবে। বুদ্ধি? এ কি বলো, সে কিভাবে? আপনি খানিকটা বিশুদ্ধ গোবরের ব্যবস্থা করুন। গোবর? আগে হ্যাঁ, গোবর, গোবরের মধ্যেই তো বুদ্ধি থাকে। ও, তাই বুঝি। হ্যাঁ জাহাপনা, এই যে আপনি মন্ত্রীকে মাঝে মাঝেই বলেন যে তার মাথা ভর্তি গোবর পোড়া। ঠিকই তো, ঠিকই তো। এবার মন্ত্রীর মাথায় কত বুদ্ধি বলুন, সেই জন্যই তো আপনি তাকে মহামন্ত্রী বানিয়েছেন, তাই নয় কি? মানে এইটা তো কোনোদিন ভেবে দেখিনি। বেশ, মন্ত্রী, এখনই গোবরের ব্যবস্থা করো। এই নাও তুর্কির রাজদূত, এই হাড়িতে ভর্তি আছে বীরবলের বুদ্ধি, সাবধানে নিয়ে যেও, রোদে কিন্তু বুদ্ধি বাড়ে, এবং বুদ্ধি পেরে যদি হাড়ি ফেটে যায় তাহলে কিন্তু আমার কিছু বলতে পারবা না। কি হে বীরবল, ঠিক তো? হ্যাঁ তো, ঠিকই তো। জি জাহাপনা। বাবা, বীরবলের বুদ্ধি তো খুব ওজন, শুধু ওজন নয়, গন্ধ কেমন কেমন যেন গোবরের মতো গন্ধ। আমি কি করব জনাব, বাদশাহ আকবর বলেছিলেন রোদে নাকি বুদ্ধি বাড়ে, তাই এই হাড়ি ফেটে গেল, আমায় মাফ করুন, আমার কোনো দোষ নেই। দেখেছ, তার মানে কত বুদ্ধি ছিল, আমি একদম ঠিক ধরেছিলাম। দেখেছ তুর্কির রাজার কি বুদ্ধি, দেখেছ আমি ঠিক ধরেছি। আমার কাছে বুদ্ধি আসেনি তো কি হয়েছে, সেই বুদ্ধি তো নষ্ট হয়ে গেছে, ওই আকবরের কাছেও তো এখন বীরবলের বুদ্ধি আর নেই, এখন তো আকবর আর বীরবলের বুদ্ধির যোগান পাবে না, ওর বুদ্ধির জোরেই তো আকবরের এত হম্বি তম্বি, তাই না? হা 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 হ
এবার বুঝতে পেরেছি বীরবল, তোমার বুদ্ধির জোর। তোমার কথা মতো আমি সেই গোবর ভর্তি হাড়ি পাঠিয়ে দিয়েছি। ওই তুর্কির দুধ সামলাতে পারেনি, তাই আমারও কোনো দোষ নেই, যদিও সবটাই হয়েছে তোমার বুদ্ধিতে। ঠিক তাই। আর এদিকে তুর্কি রাজাও কিছু করতে পারবেন না। বীরবল, তুমি মহান, তুমি এক এবং একক। হ্যাঁ মন্ত্রী, আর তুমি একটা আস্ত আহম্মক। সত্যি যদি তোমার ঘটে একটু গোবর ইয়ে মানে একটু বুদ্ধি থাকত। আগে জি হুজুর, তা বটে। হ্যাঁ সত্যি জাহাপনা, মানে কার ঘটে যে কতটুকু কি আছে সেটাই কিন্তু বড় রহস্য। বহুত আচ্ছা, এক ছিল আকবর বাদশাহ, সঙ্গে কে ছিল বল, বুদ্ধিমান সে যে বীরবল। গল্পটা বহুত আচ্ছা, এক ছিল আকবর বাদশাহ, সঙ্গে কে ছিল বল, বুদ্ধিমান সে যে বীরবল। আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর। বীরবল দারুণ বুদ্ধিমান, বুদ্ধিমত্তা সহস্র, সমাধান করে ফেলে জটিল সব রহস্য। মন্ত্রী মশাই সব সময় মেনে চায় হার, এসব নিয়ে দারুণ গল্প জমে মজাদার, এসব নিয়ে দারুণ গল্প জমে মজাদার। আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর, আকবর বীরবল, বীরবল আকবর।